আছে নেইমারের ভাগ্যে? ইচ্ছার বিরুদ্ধে পিএসজিতে থাকতে হবে নাকি পাড়ি জমাবেন অন্য কোথাও? উত্তর মিলবে এই সপ্তাহের শেষেই। তার আগে নেইমারের দলবদল উত্তেজনার তুঙ্গে। ব্রাজিলিয়ান তারকাকে কেনার দৌড়ে রয়েছেন বিশ্বসেরা তিন ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। কিন্তু এই তিনটি ক্লাবই নেইমারের জন্য প্রস্তাব পাঠিয়ে পিএসজির দরবারে প্রত্যাখ্যান হয়েছেন। তবে হাল ছেড়ে না দিয়ে তিন ক্লাবই চেষ্টা করছে নেইমারকে ঘরে তোলার জন্য। গণমাধ্যমের দাবি অনুযায়ী দলবদলের শেষ মুহূর্তে এসে নেইমারকে কেনার দৌড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস অনেকটাই পিছিয়ে পড়েছে। শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইটা চলছে দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। দুই চিরশত্রু লড়াই আবার একটু হলেও এগিয়ে রয়েছে নেইমারের সাবেক ক্লাব বার্সেলোনা। গণমাধ্যমের দাবি, শেষ মুহূর্তে এসে বার্সেলোনা কর্তারা পণ করেছে নেইমারকে ফেরানোর জন্য সম্ভাব্য সব কিছু করবে তারা। বার্সার কর্তারা সব কিছু করার শপথ নিয়েছেন আসলে নিজ দলের খেলোয়াড়দের ক্ষোভের আগুন প্রশমন করার জন্য। ফরাসি পত্রিকা লে প্যারিসিয়ানের দাবি মতে বার্সেলোনা কর্তারা যে নেইমারকে কেনার অভিনয় করছেন তা ধরা পড়ে গেছে। বার্সেলোনা খেলোয়াড়রা বুঝে গেছেন ক্লাব কর্তারা নেইমারকে কেনার জন্য যথাযথ চেষ্টা চালায়নি। নিজ দলের খেলোয়াড়দের খুশি রাখতে অগ্রহণযোগ্য প্রস্তাব দেওয়ার মাধ্যমে নেইমারকে কেনার ভান করেছে মাত্র। বিষয়টি বুঝতে পেরে অধিনায়ক লিওনেল মেসি সহ বার্সেলোনার সিনিয়র খেলোয়াড়রা ক্লাবকর্তাদের ওপর খুবই ক্ষুব্ধ। খেলোয়াড়দের সে ক্ষোভের আগুন নেভানোর জন্য ভনিতা বাদ দিয়ে এবার সত্যি সত্যি নেইমারকে কেনার পণ করেছেন বার্সা কর্তারা। সে পণ অনুযায়ী চূড়ান্ত প্রস্তাবও বার্সেলোনা তৈরি করে ফেলেছে এরই মধ্যে। শেষ দফায় বার্সেলোনা নেইমারের জন্য ঠিক কত টাকা প্রস্তাব করতে যাচ্ছে সেটি জানা যায়নি। তবে গণমাধ্যমের দাবি, পিএসজি যাতে রাজি হয় সেভাবে চূড়ান্ত ফাইনাল প্রস্তাবটি তৈরি করেছে বার্সা। আনুষ্ঠানিকভাবে সেই ফাইনাল প্রস্তাবটি আগামীকাল দিবে পিএসজির কাছে। মজার ব্যাপার হলো বার্সেলোনা নাকি এই চূড়ান্ত প্রস্তাবটা পাঠাতে যাচ্ছে পিএসজির তাগাদা পেয়েই। মাঝে খবর বেরিয়েছিল তিক্ততাকে পিছনে ফেলে ক্লাব পিএসজির সঙ্গে পুনর্মিলনী হয়ে গেছে নেইমারের। কিন্তু পক্ষান্তরে সে খবরটি গুজব বলে প্রমাণিত হয়েছে। নেইমার এখনও দল পাল্টানোর সিদ্ধান্তে অনড়। নেইমারের অনড় অবস্থা বুঝতে পেরে পিএসজি, বার্সেলোনা ও রিয়ালকে দুই ক্লাবকে ডেকে উপযুক্ত প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। পিএসজি সেই আহ্বানের ভিত্তিতে বার্সেলোনা ফাইনাল প্রস্তাবটি তৈরি করেছে এবং তা আনুষ্ঠানিকভাবে পিএসজির কাছে দিতে যাচ্ছে। প্রস্তাবটি কতটা লোভনীয় সেটা একমাত্র বার্সেলোনা কর্তারাই বলতে পারবে। তবে প্রথম প্রস্তাবের মতো ফাইনাল প্রস্তাবটিও যদি পিএসজির দরবারে নাকচ হয় সেক্ষেত্রে বার্সার কর্তাদের সব কিছু করার প্রতিজ্ঞা মাঠে মারা যাবে। কারণ দলবদলের সময় প্রায় শেষ মুহূর্তে, এ মুহূর্তে প্রস্তাব প্রত্যাখ্যান হলে নতুন করে প্রস্তাব তৈরির সময় পাবে না বার্সেলোনা। নেইমার পছন্দ বার্সা ফিরতে পারবে কি না, মেসির প্রিয় বন্ধু নেইমারকে আবার সতীর্থ হিসেবে পাবে কি না, সেটা এখন সময় বলে দেবে। ফুটবলের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।